ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে ঠিক 8:05, আমি একদম রেডি হয়ে গেছি বিকজ আজকে কলেজে যাচ্ছি, আর আমার দুটো ছোট্ট ছোট্ট ভাই আছে ফ্ল্যাটে, ওদেরকেই আমি রাখি পড়াই, প্রত্যেক বছরই পড়াই, এই বছরও পড়াবো। তো আসার সময় সব জিনিসপত্র রাখি সব কিছু কিনে আনবো। তো এখন আপাতত কলেজে যাচ্ছি বিকজ আজকে একটা এক্সাম আছে কলেজে, তো এক্সামটা দিয়ে আসবো আর এখন যাব ব্রেকফাস্ট করতে। তো চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করা যাক। ব্রেকফাস্টে ছিল রুটি, বেগুন ভাজা আর অমলেট। আমি বসে গেলাম ব্রেকফাস্ট করতে, কারণ আমি খেতে ভীষণ টাইম লাগাই, তাড়াতাড়ি করে সব কিছু ফিনিশ করে এরপর কলেজের জন্য বেরোতে হবে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। ফাইনালি একদম রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি কলেজের জন্য। বাজারে এসে গেছি, তো ছোট ভাইদের আজকে রাখি পরাবো না, সেই কারণে ওদের জন্য মিষ্টি কিছুই নেব না, ওরা যেহেতু খুব বাচ্চা তো মিষ্টি বিষ্টি পছন্দ করে না, সেই কারণে কেকার মন থেকে আমি একটু পেস্ট্রি নেব ওদের জন্য, তো সেদিকেই যাচ্ছি। তো চল, রাখি আমার আগেই নেওয়া হয়ে গেছে, আমি দমদম স্টেশন থেকে নিয়েছি। তো আজকে যে এত রাখি উঠেছে দেখতে এত ভালো লাগছে, তোমাদেরকে দেখাই। এই দেখো এত রাখি। ছোটবেলার জন্য পেস্ট্রি নিয়ে একদম দাঁড়ান, এই যে নিয়ে নিয়েছি, এইবার বাড়ি যাব। বাড়িতে এসে গেছি অ্যান্ড এসেই একদম পুরো স্নান করে নিয়েছি, বিকজ রোদটা বাইরে অতটা নেই কিন্তু এত গরম, পুরো ঘেমে একদম স্নান করে গেছিলাম। আর এত দূর থেকে যেহেতু আমি ট্রাভেল করছি তো সেই কারণে আরও বেশি জার্নি হয়ে যায়, তো প্রচণ্ড গরম লাগছিল, এই কারণে একদম স্নান করে নিয়েছি। এইবার যাই একটু লাঞ্চ করে নিই, বিকজ প্রচণ্ড খিদে পে গেছে সেই সকালবেলা খেয়ে কলেজে গেছি। তো যাই হোক খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ভাত, এটা রয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এটা রয়েছে মাছ, আর তার সাথে রয়েছে দই। শান্তি করে একটু লাঞ্চটা খেয়ে নিই, বিকজ এত গরমে এতটা জার্নি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর সেই সকালবেলা যেহেতু খেয়েছি, তো যাই হোক একটু খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তুমি সে রাজ্যের যে কোনো প্রান্তেই যাও না কেন, বাড়িতে এসে এই মায়ের হাতের এই রান্না করা খাবার ফ্যানের তলায় বসে খেতে যে এত ভালো লাগে, তোমাদের কী বলবো, এত শান্তি পাচ্ছে এতক্ষণ পর খেতে পেরে, মানে দারুণ লাগছে সত্যি বলতে, একদম স্বর্গ একদম আমার কাছে। দুপুরবেলায় লাঞ্চ করার পর একদম টেনে ঘুম দিয়েছিলাম, বিকজ অনেক সকাল সকাল উঠেছি আর প্রচুর জার্নি হয়েছে। অ্যাকচুয়ালি আমার কলেজটা যেহেতু অনেকটা দূর, মানে আমি এক্সট্রিম নর্থ থেকে একদম এক্সট্রিম সাউথে যাই, সেই কারণে বেশ অনেকটা জার্নি হয় আমার। আর তারপর এখন যেহেতু আমার ফোর্থ ইয়ার হয়ে গেছে, সেই কারণে অত বিশেষ কলেজ যাওয়া হয় না, তো অভ্যাসটাও আগের মতো নেই, সেই কারণে প্রচণ্ড জার্নি হয়ে যায় একদিন গেলেই। তো আজ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর এত গরম বাইরে তোমাদেরকে কী বলবো। তো বাড়ি এসে খেয়ে দিয়ে আমি কোনো দিকে তাকাইনি, জাস্ট ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি এই জাস্ট একটু আগেই, তো চাটা খেয়ে ফাইনালি তোমাদের সামনে এলাম, আর তোমাদেরকে দেখাই আজকে ছোট ভাইদের জন্য কীরকম রাখি কিনেছি। তো চল, এই দুটো রাখি কিনেছি, দেখো এই দুটো দমদম স্টেশন থেকেই কিনেছি, বিকজ নাগের বাজারে আসার অপেক্ষা করিনি, আমার এত পছন্দ হলো কিনে নিয়েছি ওই জন্য। মানে কি সুন্দর ময়ূর দেয়া, আমার ভীষণ পছন্দ হয়েছে। এছাড়াও আরও অনেক রকমের ছিল, বাট আমি এরকমই নিলাম, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো গপু আছে, ওদের আজকে রাখি পরানো হয়েছে, বেসিক্যালি একজনকেই পরানো হয়েছে, তো তোমাদেরকে দেখাই।
গোপুকে আজকে রাখি পরানো হয়েছে, হ্যাপি রক্ষাবন্ধন গোপু। বেসিক্যালি আমি সকালবেলায় আজকে যেহেতু বেরিয়ে গেছি, আমার আর গোপুকে রক্ষাবন্ধন উইশ করাই হয়নি। তো যাই হোক, গোপুকেই দেখো কি সুন্দর রাখি পরানো হয়েছে, আর একটা চকলেট দেওয়া হয়েছে, চকলেটটা কিন্তু দুজনকেই দেওয়া হয়েছে। আর ও যেহেতু খুব ছোট, সেই কারণে ওকে বাতাসা দেওয়া হয়েছিল একটু আগে, কিন্তু কি বলতো ওই এত পিঁপড়ে হয়ে যায় যার জন্য না তুলে নেওয়া হয়। এই দেখো, এই দেখো রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী, এটা হচ্ছে লোকনাথ বাবা, আরও অনেক রকম ঠাকুর আছে। তো রাখিগুলো দেখিয়ে দিলাম, এবার একটু পরেই যাবো ওদের ঘরে রাখি পরাতে, তো তোমরা তো সব দেখতেই পাবে অবশ্যই, কিন্তু লাস্ট অব দি ব্লগটাকে দেখতে থাকো। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাচ্ছি ছোটো ভাইদের ঘরে ওদেরকে রাখি পরাতে, আর আমার সাথে যাচ্ছে মা। তো তোমরা তো দেখতেই পাবে সব কিছু, তোমরা অবশ্যই কিন্তু সাথে থাকবে। আমি আর মা এখানে নামছি, আর এই যে সব জিনিসগুলো নিয়ে নিয়েছি, এই যে ছুটকি। রক্ষাবন্ধনের ছুটকি এসে গেছে, আজকে ওকে রাখি পরেছি, এই যে দেখি দে, এই যে বাবা, ও নাকি ফেস রিভিল করবে না, ওই জন্য মুখ চেপে রেখেছে, দুষ্টুর হাড়ি একটা, কালকে ওর পরীক্ষা। ফাইনালি রাখি পরানো তো একদম ডান, খুব ভালো কাটলো রক্ষাবন্ধন, একদম দারুণ কাটলো। তো ছোটো ভাইদের রাখি পরালাম, তোমরা তো দেখতেই পেলে সব কিছু, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর এত গরম লাগছে না, সিরিয়াসলি আমি ঘরে তাড়াতাড়ি করে এসে আগে এসিটা চালিয়ে বসে আছি, এরপর একটু বিছানাটা গোছাবো, কারণ বিছানাটার একদম বেহাল অবস্থা। তো চলো আবার দেখা হচ্ছে। চলে এসেছি, আর এখন মাঝে রাত 11:30, তো এখন ঘুমোতে যাব। সারা দিন তো দারুণ কাটলো, খুব মজা করে কাটলো। আজকে রক্ষাবন্ধন স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর তোমাদের সবাইকে আবারও একবার হ্যাপি রক্ষাবন্ধন জানিয়ে আজকের ব্লগটাকে এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম লিংক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, প্লিজ প্লিজ আমাকে ফলো করে দিও।